হ্যালো এভরিওয়ান, আজ আপনাদেরকে আমি এমন একটা মার্কেটে নিয়ে যাব যেখানে যে কোনো ফোনের যে কোনো অ্যাকসেসরিজ পার্টস আপনারা ঢাকার যে কোনো মার্কেট থেকে খুবই কম দামে আপনারা ওখানে পাবেন। সেই মার্কেটটি হলো গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেট। আগে বলে রাখি, গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেট কিন্তু খুবই গ্যাঞ্জাম এলাকা। আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ঘুরে আসি গুলিস্তানের সেই আন্ডারগ্রাউন্ড মার্কেটটি। আমি শিহাব, আপনারা দেখছেন শিহাব টেক টিভি। চলেন ঘুরে আসি। হ্যালো, আমরা চলে এসেছি হচ্ছে গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেটে গেটে। আমরা এখন ঢুকবো ভিতরে, যে দেখি এখানে কি কি পাওয়া যায়। এটা আসলে খুবই গ্যাজাম এলাকা, সেজন্য আপনারা বুঝতে পারছেন অনেক গ্যাজাম। ওকে, তারপর দেখি আপনাদেরকে দেখাইতে পারি এই আন্ডারগ্রাউন্ড মার্কেটে। ওকে, তাহলে আমরা চলেন দেখি ভিতরে কি কি কম দামে পাওয়া যাচ্ছে। ওকে, চলেন দেখি। এই মার্কেটে আপনারা আইফোন সহ আর বিভিন্ন স্মার্টফোনের অ্যাক্সেসরিজ আপনারা খুবই অল্প দামে এখানে পাবেন। আর আপনারা দেখছেন যে যে প্রত্যেকটা দোকানের সামনে একটা ছোটো ছোটো করে একটা দোকান এখানে আছে দেখতে পাচ্ছেন। তো এইগুলোতে আসলে ফোন ঠিক করে, এবং কি একটা রুটে আছে যেখানে আপনার ফোন বিভিন্ন ফোন আনলক করে। তো আপনারা এখানে, আমিও ফোন আনলক করিয়েছি খুবই কম দামে, খুবই মানে স্বল্প মূল্যে এখানে ফোন আনলক করা যায়। আইফোন সহ আইফোনের আইক্লাউড বলেন বা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন কান্ট্রি লক আছে, এগুলো খুবই অল্প মূল্যে এখানে খোলা হয়। আমি নিজেও খুলেছি, আমি অ্যাক্সেসরিজ কিনি তাহলে আমি এখানেই যাই এবং খুবই অল্প মূল্যে আমি এখানে এখান থেকে কিনি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন কিনতে যাবেন, কেনার সময় ওরা কিন্তু বাইরে যে দামটা চলে আর কি সেই দামটাই বলে। তো আপনারা প্লিজ একটু দাম দর করে নেবেন। আর আর হচ্ছে যে আমি এখানে যাওয়া মাত্রই একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি একা গেছিলাম এখানে, তো সেজন্য আমি বেশি কিছু দেখাইতে পারি নাই। আসলে বলে রাখি যে এই গুলিস্তান এলাকাটা আসলে খুবই রিস্কি এলাকা। তো যাই হোক, আপনারা দেখেন এখানে সবগুলো হচ্ছে ফোনের অ্যাক্সেসরিজের দোকান। তো এখানে ফোনের অ্যাক্সেসরিজ বলতে আপনার ফোনের পার্টসও এখানে সব খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। তো আপনারা অবশ্যই যাবেন এখানে, এবং অন্য কোথাও না কিনে আপনারা এখানেই গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেটেই গিয়ে আপনারা কিনবেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যে হ্যাঁ, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই মার্কেট সম্বন্ধে, তো আমার প্লিজ কমেন্টে আপনারা জিজ্ঞেস করুন, আমি খুব সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। এবং যে কোনো এভরিথিং এই মার্কেট সম্বন্ধে এভরিথিং যদি আপনাদের জানা থাকে, বা কোনো কিছু, বা কোনো কিছু কিনবেন সেটার দাম বা সেটা কী কী ধরনের সেটা আপনারা যদি জানতে চান, বা কোনো আদার্স প্রশ্ন থাকে, তো আপনারা প্লিজ কমেন্টে আপনারা প্রশ্নটা করুন, আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। এবং আপনারা যাবেন, আসলে গুলিস্তান এলাকাটা খুবই আর কি রিস্কি এলাকা, তো আপনারা একটু প্লিজ সাবধানে যাবেন এবং পকেটটা সাবধান রাখবেন, কারণ ওখানে বিভিন্ন পকেটমারদের আর কি আড্ডা থাকে। তো আপনারা প্লিজ যাবেন তো একটু সাবধানে যাবেন। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আসলে প্রথমে বলে রাখি যে আমি ওখানে, ওটা খুবই গ্যাঞ্জাম এলাকা, তারপরেও আমি একা গেছিলাম। তারপরে যাওয়ার পরেই একটা প্রবলেম হয়ে গেছিলো, সেজন্য আমি দোকানে ঢুকে ঢুকে কী কী পাওয়া যায় আমি সেগুলো আমি আর কি দেখাইতে পারি নাই। তো আশা করছি নেক্সট ব্লগে আপনাদেরকে দোকানের ডিটেলস এবং দোকানে কী কী পাওয়া যায় সেগুলো আমি সুন্দরভাবে আলাদা আলাদাভাবে আমি আর কি দেখাইতে পারবো। আপনাদের সাপোর্ট খুবই দরকার। আসলে আমার এই ভিডিওগুলো বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু তারপরেও দেখি যে ভিউ আসে না, সাবস্ক্রাইব হয় না, আরও অনেক কিছু। তো যাই হোক, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি এখানে টেক নিউজ, বিভিন্ন ধরনের ব্লগ, তারপর আরও বিভিন্ন টেকনিক্যাল বিষয় সব কিছু আমি এখানে আপলোড করব ভিডিও। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, তাহলে নেক্সটে আরও ভালো কিছু আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো।
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ওকে, থ্যাংক ইউ।